কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার তৃতীয় দফা সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 ও 29 সেপ্টেম্বর। এই নিয়ে এখন পর্যন্ত 14 জনের সাক্ষ্য নেওয়া হলো। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে চলে বিচারিক কার্যক্রম। মামলার 11 নম্বর সাক্ষী সার্জেন্ট আইয়ুব আলী সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দফার শেষ দিনের কার্যক্রম। এরপর একে একে সাক্ষ্য দেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহীন আব্দুর রহমান, মারিশ বুনিয়া নুরানি মাদ্রাসার হাফেজ সালেহ আহমেদ এবং মোক্তার আহমেদ। এর আগে কড়া নিরাপত্তায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে আদালতে হাজির করা হয়।